মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের অনুমতির দুদিনের মাথায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেন দেশটির সামরিক বাহিনী তথ্য বলছে হামলায় ব্যবহার করা হয়েছে আতাকামাস মিসাইল রাশিয়ার ব্রায়ান্স অঞ্চলের কারাচেপ শহরের একটি সামরিক স্থাপনা ঘুরিয়ে ফেলা হয়েছে ইউক্রেনের সীমান্ত থেকে একশো কিলোমিটার পূর্বে শহরটির অবস্থান যুক্তরাষ্ট্রের অনুমতির পর হামলা চালানোয় ক্ষুব্ধ রাশিয়া নিজেদের নিউক্লিয়ার ডকট্রিনে এনেছে পরিবর্তন মঙ্গলবার যুদ্ধের এক হাজারতম দিনে পরমাণু নীতির নতুন ডিক্রি জারি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিবর্তিত ডকট্রিনে উল্লেখ করা হয়েছে পরমাণু শক্তিধর রাষ্ট্রের সহায়তায় কোনো দেশ রাশিয়ায় হামলা চালালে তা যৌথ হামলা হিসেবে বিবেচিত হবে অস্ত্রের মধ্যে রয়েছে ব্যালিস্টিক মিসাইল হাইপার্সনিক মিসাইল ড্রোন ও মিসাইল ডিফেন্স সিস্টেম এমনকি জ্বালানি স্থাপনায় হামলাও যৌথ হামলার আওতায় পড়বে শত্রুপক্ষের এমন পদক্ষেপের প্রতি হিসেবে হামলাকারী দেশের ওপর পরমাণু অস্ত্র প্রয়োগ করবে মস্কো প্রতিবেশী মিত্র হামলা হলে একই নীতি অনুসরণ করবে পুতিন প্রশাসন ক্রেমলিন জানিয়েছে পরমাণু অস্ত্রকে প্রতিরক্ষার মাধ্যম হিসেবে দেখে রাশিয়া বাধ্য না হলে এমন ধ্বংসাত্মক অস্ত্র প্রয়োগ করবে না মস্কো রাশিয়ার পক্ষে উত্তর সেনা শিগগিরই এই সংখ্যা পৌঁছাতে পারে এক লাখে সংঘাতের সহস্রতম দিন উপলক্ষে পার্লামেন্টে বক্তৃতায় এমনই আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট রাশিয়াকে আটকাতে দেশটির জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরো কঠোর করার আহ্বান জানান জেলানস্কি রাশিয়াকে প্রতিহতে ইউক্রেনের আরো অর্থ ও সহায়তা প্রয়োজন ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক বৈঠকে এমন মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব জানান প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করবে ন্যাটো ও ইইউ। A uh, sort we'll how we can help Ukraine to prevail. That means more aid, more money we have to make uh, available to them particularly now that the North Koreans have come on board. And we know that China is helping Russia with the war effort. We know that Iran is supporting Russia with the war effort. এদিকে কয়েকদিনের মধ্যে ইউক্রেনের জন্য সামরিক সহায়তার নতুন প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এমন ঘোষণা দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আরমান মনন এখন বিশ্ব